আমাদের বিশেষ করে বিরোধী দল হিসাবে আমাদের যে নির্বাচনের কাজকর্ম করা, আমরা বলে এসেছি গত অন্যান্য নির্বাচনের তুলনায় আমরা প্রচার করতে পারছি, কিন্তু ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে ওরা এখন ভেতরে ভেতরে তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গাতে টাকাও কিছু বিভিন্ন সোর্সে বিলি করার ট্রাই করছে, তারা বাইক নিয়ে বিভিন্ন জায়গাতে রাতের বেলায় ঘোরাঘুরি করছে, যেটাতে আশঙ্কা প্রকাশ করছেন মানুষ। আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি, আমরা আমাদের প্রার্থী সহ সবাই মিলে আমরা মিটিং করতে পারছি, কিন্তু এখনও ভীতির পরিবেশটা যেটা আছে এটা রয়েছে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন এমএলএরা সেখানে যাচ্ছেন, প্রকারান্তরে বিভিন্ন হুমকিও দেওয়ার চেষ্টা করছে, একটা বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে 21 তারিখে প্রচার শেষ, 21-এর পরে 48 ঘন্টা যে সময় সেই সময়তে আমরা দেখে নেব কী করে ভোট হয়। আমরা এই জিনিসগুলি সবটা বলেছি, তবে আমরা দেখলাম এই সময়তে উনি প্রায় প্রতিটি সেন্টার প্রতিটি বুথ উনি ঘুরে এসেছেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বলুন, আমি ভোটের ব্যবস্থা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া আমার উপর যে দায়িত্ব আছে, আমি এবং আমাদের যে ওনাদের যে আপনার এক্সপেন্ডিচারের অবজারভার, তারা দুজন মিলে আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ে তারা চেষ্টা করছেন। প্রতিটি সেন্টারে তারা মাইক্রো অবজারভার বোধ পুলিশের দিক থেকে সিভিল এডমিনিস্ট্রেশন তা রাখার চেষ্টা করবেন। কিন্তু একটা জিনিস আমরা ওনার নজরে নিয়েছি যে ওয়েবকাস্টিং যেটা, এটা দেখা গেল এইবারের নির্বাচনে হয়নি, গত লোকসভার নির্বাচনে গোটা দেশে ওয়েবকাস্টিং ছিল, এটা না থাকাটা তো আমাদের কাছে সন্দেহ হচ্ছে। তবে এটা ওনার ব্যাপার না, উনি বলেছেন যে আপনারা এটা ইলেকশন কমিশনের নজরে নিন, আমরা এখন যাচ্ছি চিফ ইলেকশন অফিসারের সঙ্গে কথা বলতো, যে এটা আমাদের ডিমান্ড থাকবে যে কেন ওয়েবকাস্টিং হবে না, ওয়েবকাস্টিং হতেই হবে, কারণ এই ওয়েবকাস্টিং থাকাতেই ওয়েবকাস্টিং যখন রিভিউ হয়েছে তখন পশ্চিম আসনে যে ভোটের গড়বড়টা কিন্তু ওয়েবকাস্টিংও ধরা পড়েছে, যদিও বলেছে যে আমি অন্য চেষ্টা করছি কিন্তু ওয়েবকাস্টিং তো আমার হাতে না, এটা ইলেকশন কমিশন ঠিক করবে। ফলে এই সন্দেহ প্রকাশ করে আমরা এখন নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি। মানুষ ঘুরে দাঁড়াতে চাইছে, আপনারা তো কালকে দেখলেন যে এত ভয় ভীতি সন্ত্রাস উপেক্ষা করে কি করে বাদ ভাঙা জোয়ারের মতো যুবকরা নেমেছে পাহাড় থেকে, যেভাবে উপজাতি যুবক যুবতীদের এসেছে এটা তো 18 মাসের মধ্যে একটা রেকর্ড। ফলে ঠিক মাধারঘাট কেন্দ্র আমরা এটা লক্ষ্য করছি, মানুষ আমাদেরকে গ্রহণ করছে, প্রতিটি মানুষ কিন্তু দারুণভাবে আমাদের সাড়া দিচ্ছে, বলছে শুধু ভোট হোক, আমরা খোলা মনে আমরা ভোট কেন্দ্রে যেতে চাই। তাই এই বিষয়টা এনশিওর করার জন্য আমরা ওনাকে বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন ভোট যাতে নির্ভীকভাবে মানুষ দিতে পারে, তার জন্য ওনার যে মেশিনের যে সেটা করেছে এই দায়িত্ব চেষ্টা তিনি করবেন। ধন্যবাদ।